কুপিয়ে খুন পৌরাকে, অভিযুক্ত সহ চারটি বাড়িতে ভাঙচুর করে আগুন দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা, গ্রেপ্তার অভিযুক্ত। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার সিন্দ্রনি গ্রাম পঞ্চায়েত এলাকার পুস্তিঘাটা গ্রামে রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি, গতকাল বিকেলে ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন 54 বছরের নীলকমল সর্দার। সেই সময় প্রতিবেশী সুভাষ সর্দার অতর্কিতে হাসুয়া দিয়ে নীলকমল সর্দারের গলায় কোপ মারে, মাটিতে লুটিয়ে পড়ে নীলকমল সর্দার। খবর শুনে ছুটে যায় নীলকমল সর্দারের ছোট ছেলে সম্রাট সর্দার। বাবাকে নিয়ে নিকটবর্তী দত্তপুলিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা আগুন দিয়ে দেয় অভিযুক্ত সহ দাদা ভাই ও বোনের বাড়িতে। রাতেই অভিযুক্ত সুভাষ সর্দারকে গ্রেপ্তার বাগদা থানার পুলিশ। মৃত নীলকমল সর্দারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুভাষ সর্দার কেন এই ঘটনা ঘটালো আমরা জানি না, তার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। অভিযুক্ত সহ পরিবারের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে গ্রামের বাসিন্দারা। সোমবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে, বসানো হয়েছে পুলিশ পাহারা। যাদের বাড়িগুলো পুড়েছে ঠিক আছে, তাদের একটু নাম লাগবে। এটা হচ্ছে শেফালি সর্দারের ঘর না? শেফালি সর্দার তো রাস্তাতে গিয়েছিল তার তো জানি না। এবার আমি ভাত টাত খেয়ে খেলা দেবো বলে আমি রাস্তার দিকে গিয়েছি, গিয়ে বসে আছি, দেখি দুজন ওদিকে পালিয়ে চলে গেল। তারপর দেখি কে পড়ে রয়েছে, তখন গিয়ে দেখি আমার বাবা। কি হয়েছিল কি বাবাকে দেখি যে বাবা পড়ে আছে, গলা কেটে দিয়েছে। এখান থেকে কে কেটে দিয়েছে? সুভাষ পাশের বাড়ি। হ্যাঁ পাশের বাড়ি। সুভাষ গন্ডগোল ছিল তোমাদের? কোনো গন্ডগোল ছিল না, কিচ্ছু না। তো হঠাৎ এরকম হলো কেন তা জানি না। কি চাইছো? শাস্তি চাই আমি সুভাষের। আমি সুভাষকে জিজ্ঞেস করেছিলাম, মামা তুই আমার বাবাকে কেন মারলি? ও কোনো কথা বলেনি। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ। কাঙ্কি নারা কে লিয়ে বড়ি খুশখবরি, ক্যুকি ডক্টর দীপক শাহ কা হেলথ কেয়ার সেন্টার হাজিনগর কে বাদ আব কাঙ্কি নারা মে ভি উপলব্ধ। अब सर्दी, खांसी, बुखार, गाठिया, बाद मधुमेह यानी शुगर, थायराइड, जॉन्डिस जैसी बीमारियों के बेहतर इलाज के लिए सीधे चले आइए हेल्थ केयर सेंटर, हेड ब्रांच हाजीनगर, शाखा BL नंबर 22, आर्य समाज रोड, बापी कुंडू राशन दुकान के पास, कांकीनाड़ा।
यहाँ बिना डॉक्टर विजिट दिए पाइए बेहतर इलाज। इसके साथ हर प्रकार के रक्त जांच में 30% तथा दवाओं पर भी दिए जाएंगे आकर्षक छूट। तो किसी भी रोग का चाहिए इलाज बेहतर तो डॉक्टर दीपक शाह का हेल्थ केयर सेंटर। सोमवार से शनिवार सुबह 8 से दोपहर 12 बजे और रात 8 बजे से 10 बजे। अधिक जानकारी हेतु कॉल करें नीचे दिए गए नंबर पर। আপনাদের সেবায় হাজির লোকনাথ ব্যাংকোয়েট। যে কোনো অনুষ্ঠান বা মাঙ্গলিক কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যবস্থা। খোলামেলা গার্ডেনের সাথে থাকছে এসি হল ও একেবারে মনোরম পরিবেশ। লোকনাথ ব্যাংকোয়েট, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হালিশহর। আজই যোগাযোগ করুন 7003-76-4238 এবং 7980801480। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে।